নবগঠিত মাদারীপুর কালকিনি উপজেলা প্রবাসী মানব কল্যাণ সংগঠন দোহা কাতারের 21 সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ কামাল সরদারকে সভাপতি, মোহাম্মদ আলামিনকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ মিকাইল আকনকে সাধারণ সম্পাদক ও রাকিব হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল হাওলাদার। মোহাম্মদ ফরহাদ ভুঁইয়া ও মাইনুল ইসলাম রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হক ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু অমল বাড়ুই, জিটিভি দর্শক ফোরাম কাতারের সভাপতি মাহমুদুল হাসান।